প্রথম কথাটো হল যে আমার এটা বিদ্যালয়বর একত্রীকরণ বা সংলগ্নকরণের প্রক্রিয়া সরকারে আরম্ভ করেছে, কিন্তু এই প্রক্রিয়াটো ঠায় ঠায় জোড়া লগাই দিছে। এনে করবলে যাওতে জাতীয় শহীদর নামত বা বরণ্য ব্যক্তির নামত থাকা বিদ্যালয়ের নামও নোহা হওয়ার উপক্রম হয়েছে। গতি ইয়ার কারণটো কি? ইয়ার কারণটো আসলে বিশ্লেষণ হব লাগে। ছাত্র ছাত্রী বিদ্যালয়ে অহার সংখ্যা কমি যা বলে কেছে, কি কারণে কমিছে, আকর্ষণ কমি যার কারণব কি, এই কামর কারণব আসলে খুব বিজ্ঞানসম্মতভাবে ফহিয়াই চাব লাগে। এনেই বিদ্যালয় এখন একত্রীকরণ করে দিলে সেটা দক্ষতা নুবুঝে আসলে তার কারণব ফহিয়ায় এই সম্পর্ক একটা সিদ্ধান্ত লোক লাগে। আর সেই সিদ্ধান্ত আমি ভাবো যে গোটাই ব্যবস্থাটা একটা পুনরীক্ষণ হব লাগে, প্রত্যেক স্কুলের প্রতি একটা পুনরীক্ষণ হব লাগে, আর পুনরীক্ষণ করে এই সম্পর্ক সিদ্ধান্ত গ্রহণ করব লাগে। কারণ প্রথম কথা হল কি, আমার বিদ্যালয় সমূহে ছাত্র ছাত্রীর আকর্ষণ বৃদ্ধি করব লাগে, তার কারণে বিদ্যালয় সমূহের আমি আন্তঃগাঁথনি খুব ভালকে করব লাগে, যাতে বিদ্যালয়বর আকর্ষণীয় হয়, শিক্ষক শিক্ষয়িত্রী পাঠদান করে আনন্দ পায়, ছাত্র ছাত্রী পড়ি আনন্দ পায়, তেনে পরিবেশ সৃষ্টি করাটহে আসলে দক্ষতা বলে কয়। গতি এই গোটাই ব্যবস্থাটা একটা পুনরীক্ষণ করবলে, পুনরীক্ষণ নোহালে ব্যবস্থাটা স্থগিত রাখব লাগে। আর বিদ্যালয় বন্ধ করে দিয়াটাই আসলে কৃতিত্ব নহয়। আমি ভাবো যে অসমীয়া মাধ্যম, বড়ো মাধ্যম, মাতৃভাষা মাধ্যম আর সরকারি খণ্ডর জয়যাত্রা অব্যাহত রাখবরকে সরকারে সকল ধরনের ফলপ্রসূ ব্যবস্থা লগালে, সেটাই আসলে দক্ষতা। গতি আমি এটা আমি সরকারক আমি সেখানে দাবি জানাইছো যে সরকারি খণ্ড, অসমীয়া মাধ্যম, বড়ো মাধ্যম আর মাতৃভাষা মাধ্যমের শিক্ষা অনুষ্ঠানের জয়যাত্রা অব্যাহত রাখবরকে সরকারে সকল ধরনের ফলপ্রসূ ব্যবস্থা লোক লাগে। বিদ্যালয়বর ভাল করব লাগে, আকর্ষণীয় করব লাগে, আর বিদ্যালয় সমূহ ভাল হলেই গোটেই পরিস্থিতিটা ভাল হয়ে যাব।